বঙ্গ সফরে শাহী চমক, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট, তারপর আড্ডা, মহারাজকীয় নৈশ ভোজ। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 7:57, বেহালায় 2x6 বীরেন রায় রোডে সৌরভের বাড়িতে পৌঁছয় অমিত শাহের কনভয়। হাতে ফুলের তোড়া নিয়ে এগিয়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান সৌরভ, পরিচয় করিয়ে দেন দাদা স্নেহাশিস এবং অন্যদের সঙ্গে। এরপর অমিত শাহকে বাড়ির অন্দরমহলে নিয়ে যান সৌরভ এবং দোনা গঙ্গোপাধ্যায়। সোফায় অমিত শাহের ঠিক পাশেই বসেছিলেন সৌরভ। একে একে সেখানে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং বিজেপির আইটি সেলের প্রধান এবং এরাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। আড্ডা চলে বেশ কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ পরেই শুরু হয় নৈশভোজের আসর। টেবিলে অমিত শাহের পাশেই বসেছিলেন সৌরভ, মুখোমুখি ছিলেন সুকান্ত মজুমদার, আর এক পাশে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য রাজকীয় আয়োজন সেরে রেখেছিলেন মহারাজ। মেনুতে ছিল ভাত, ভেজিটেবল পোলাও, রুটি, লুচি, বেগুন ভাজা, ভেজিটেবল কাটলেট, ব্রকোলির চপ, ডাল মাখানি, ছোলার ডাল, আলুর দম, ফুলকপির রসা, এঁচোড়ের তরকারি, ধোকার ডালনা, পনির। এছাড়াও ছিল দই, রসগোল্লা, কাজু বরফি এবং আইসক্রিম। বিশেষ অতিথিদের খাওয়া দাওয়ার তত্ত্বাবধান করেন সৌরভ জায়া ডোনা। ছোলার ডাল খুব পছন্দ হয় অমিত শাহের। নৈশভোজ সেরে রাত 8:50 নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর আজ রাতেই তিনি দিল্লি ফিরে যান। ক্যামেরায় দিব্যেন্দু সিনহা, অভিজিৎ সরকারের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, সৌমিত্র রায়। রিপোর্ট এবিপি আনন্দ, বেহালা। বাংলার দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি লাভের কৃতিত্ব নিয়ে টানাপোড়েনের মাঝেই গতকাল ভিক্টোরিয়ায় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিলেন অমিত শাহ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সহ পুজো উদ্যোক্তা ও শিল্পীদের আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ সভা করল ফোরাম ফর দুর্গোৎসব। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে 1 সেপ্টেম্বর মিছিল করবে ফোরাম, থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর ইন্ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজে তকমা পেয়েছে বাংলা দুর্গাপুজো। শুক্রবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে তারই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানে বাংলার প্রশংসাও করলেন অমিত শাহ। বললেন, ইউনেস্কো স্বীকৃতি গোটা দেশের কাছে গর্বের বিষয়। বঙ্গাল কি দুর্গাপূজা কো ইউনেস্কো নে অমূর্ত সাংস্কৃতিক বিরাসত মে শামিল কিয়া হে, ये न केवल बंगाल पूरे देश के लिए गौरव का विषय। डोना गांगुली और उनकी मंडली के द्वारा जो प्रस्तुतिकरण हुआ, उसने दुर्गा के नौ स्वरूपों को अपनी भाव भंगिमाओं से हमारे सामने रखने का प्रयास किया है कि हमारी संस्कृति एटर्नल है, इसको कभी भी कोई भी मिटा नहीं सकता। इसका संदेश विश्व के लिए है और पूरा विश्व इसका सम्मान करता है। বাংলা দুর্গোৎসব ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার অনুষ্ঠান, অথচ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকা হয়নি কলকাতায় দুর্গাপুজো সম্মিলিতভাবে তুলে ধরার ফোরাম ফর দুর্গোৎসবকেও। ডাক পাননি ছোট বড়, খারাপ ভালো কলকাতার কোনো পুজো উদ্যোক্তাই। এই আবহে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আয়োজনে যেদিন ভিক্টোরিয়ার অনুষ্ঠান হলো, সেদিনই কলকাতা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা করলো ফোরাম ফর দুর্গোৎসব। যারা বলেছিল কলকাতায় দুর্গাপুজো নাকি হয় না, আজ তারাই আবার কলকাতার দুর্গাপুজোর স্বীকৃতি পাওয়ার জন্য, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার জন্য আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের হলে আজকে অনুষ্ঠান করছেন। এদিন সন্ধ্যে 6:10 নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যপাল জগদীপ ধনখড়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন এবং বর্তমান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন একাধিক দেশের কনসাল জেনারেল। এদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1 ঘন্টারও একটু বেশি সময় সেখানে ছিলেন অমিত শাহ। যদিও ফোরাম ফর দুর্গোৎসবের দাবি, বাংলা দুর্গাপুজোকে এই জায়গায় নিয়ে যাওয়ার নেপথ্যে সব থেকে বড় কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা পুজো আজকে যে জায়গায় গেছে, সেই জায়গায় এরা আমাদের বঞ্চিত করেছে। আমাদের দুঃখ লাগছে যে যারা এই জায়গাটাতে করেছে তারা এই দুর্গাপুজো সম্বন্ধে তাদের এতটুকু অভিজ্ঞতা নেই যে আমাদের কিভাবে আবেগটা থাকে। 1 সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে একটি বর্ণাঢ্য মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। মিছিলে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।